Hello viewers, Assalamualaikum. Welcome to Daily Cooking. আজকে শেয়ার করব ইলিশ মাছের লেজ দিয়ে মজাদার লাউ রান্না। এই ইলিশ মাছের লেজ দিয়ে লাউ রান্নার জন্য আমি এখানে মাঝারি সাইজের একটি ফ্রেশ লাউ নিয়েছি। লাউ এভাবে টুকরা করে কেটে নিয়েছি, ইলিশ মাছের লেজ নিয়েছি একটি, পেঁয়াজকুচি নিয়েছি দুটি, কাঁচামরিচ চার পাঁচটি। প্রথমে একটি প্যানে তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে দিব। পেঁয়াজ ও কাঁচামরিচ ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ ও কাঁচামরিচ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব একটা চামচ লবণ। এবার অল্প একটু পানি দিয়ে দিব একটা চামচ মরিচের গুঁড়া ও হাফ চা চামচ হলুদের গুঁড়া। মশলা ভালো করে কষিয়ে নিব। মশলা কষা হয়ে গেলে এর মধ্যে ইলিশ মাছের লেজ দিয়ে দিব। ইলিশ মাছের লেজ দিয়ে নেড়ে ভালো করে ঢেকে কষিয়ে নেব প্রায় চার পাঁচ মিনিট। চার পাঁচ মিনিট পর এর মধ্যে লাউ দিয়ে দিব। লাউ দিয়ে ইলিশ মাছের লেজের সঙ্গে প্রায় ছয় সাত মিনিট। ফিরে এলাম ছয় সাত মিনিট পর। এবার লাউয়ের সঙ্গে ইলিশ মাছের লেজ নেড়ে ভালো করে ভেঙে লাউয়ের সঙ্গে মিশিয়ে দিব। অপেক্ষা করছি 15 থেকে 16 মিনিট। ফিরে এলাম 15 থেকে 16 মিনিট পর। লাউয়ের তরকারি প্রায় হয়ে গেছে। এবার 3-4টি কাঁচামরিচ দিয়ে চুলার আঁচ স্লো করে রান্না করব 3-4 মিনিট। ফিরে এলাম 3-4 মিনিট পর। খুব সহজে রান্না হয়ে গেল দারুণ মজাদার ইলিশ মাছের লেজ দিয়ে লাউয়ের তরকারি। রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।